ಮಧುಮಹರ್ಷಿ ವೃಂದಾವನ ಧಾಮೆ ಪ್ರಾಣ ಗೋವಿಂದ ಮರ ಬಾಬಾ ಆಜಕೆ ಕಾಲಿಯ ದಮನ ಕೊಡಿದೆ ತಮಾಗು ಆಗೆ ಆಮರೆ ಜಾಣತಾ ಹೋರೆ ಏ ಜೆ ಕಾಲಿಯ ನಾ ಏ ಕಾಲಿಯ ನಾ ಪೂರ್ವ ಜನ್ಮೆ ಕೇಚಿರೆನ್ ಬಾಬಾ ಕೇವಲ ಕುಕರ್ಮ ಪಡೆಚಿಲೆನ್ ತಿನ್ ಜೆ ತಕೆ ನಾಮ ಜತಿತೆ ಜನ್ಮ ಗ್ರಹಣ ಕೊರ್ತೆ ಹೋ ಎವಂ কোন সুপারমের ফলে গোবিন্দ চরণ নিজ মস্তকে পেল সত্যি তো বাবা কি বাস্তবিক চিন্তার বিষয় দেখো কি গো মাইরা কালিও নাগ কি এমন কুকর্ম করেছিল যে তাকে নাগ জাতিতে জন্মগ্রহণ করতে হল এবং কোন সুপারমের ফলে গোবিন্দ চরণ নিজ মস্তকে পেল মাগো এই কালিও নাগ জঙ্গলের মধ্যে বনের মধ্যে হরিণ শিকার করতে করতে রাত্রি হয়ে গেল এদিকে মাগো সে মহারাজকে পরীক্ষা করবার জন্য অগস্ত নামে একজন ব্রাহ্মণ করলেন কি বাবা গলিত কুষ্ঠ রোগ ধারণ করলেন গলিত কুষ্ঠ রোগ ধারণ করে একটা ছোট্ট কুটির নির্মাণ করে বাস করতে লাগলেন সেখানে আস্তে কিন্তু বাবা সেই ব্রাহ্মণের সারা শরীরে কুষ্ঠ রোগ হয়েছে তো শরীর দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো শুধু তাই নয় সেই দুর্গন্ধ রাজার নাকে এসে প্রবেশ করলো মহারাজ চমকে বললেন একি দুর্গন্ধ ভেসে আসছে এত দুর্গন্ধ সহ্য করতে পারা যায় না যাও সৈন্যরা তোমরা একটু এগিয়ে দেখে এসো কোথাও কোনো মৃত জিনিস পড়ে আছে সৈন্যবানে বেরিয়ে পড়লেন খোঁজ নেবার জন্য খোঁজ নিয়ে এসে বললেন মহারাজ ওইখানে গলিত কুষ্ঠ ব্রাহ্মণ সেই ব্রাহ্মণের সারা শরীরে কুষ্ঠ রোগ হয়েছে সেই ব্রাহ্মণের শরীর থেকে এত দুর্গন্ধ ভেসে আসছে আমাদের কাছে মহারাজ সেখানে গিয়ে দেখলেন সত্যি এক ব্রাহ্মণ ব্রাহ্মণের সারা শরীরে কুষ্ঠ রোগ হয়েছে আর কি লক্ষ্য করলেন মহারাজ না ব্রাহ্মণের ক্ষতস্থান হইতে কৃমিগুলো ঝরে 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 মাটিতে পড়ছে আবার ব্রাহ্মণ সেই কৃমিগুলোকে মাটি থেকে তুলে আবার ক্ষতস্থানে রেখে দিচ্ছে তা দেখে মহারাজ বললেন একি একি ব্রাহ্মণ তোমার শরীর হতে কৃমিগুলো ঝরে ঝরে মাটিতে পড়ছে আর তুমি সেই কৃমিগুলোকে মাটি থেকে তুলে আমার ক্ষতস্থানে রেখে দিচ্ছ কেন ব্রাহ্মণ কেন ব্রাহ্মণ বললেন মহারাজ এই যে কৃমিগুলো দেখছেন এরাও তো কৃষ্ণের দাস ভগবান যখন এদেরকে আমার শরীরে আশ্রয় দিয়েছে তখন আমি এদেরকে কি করে আশ্রয় ছাড়া করি বলুন মহারাজ তাছাড়া কোনো জীবকে কোনোদিন আশ্রয় ছাড়া করতেন মহারাজ বললেন কি বললে ব্রাহ্মণ কোনো জীবকে কোনোদিন আশ্রয় ছাড়া করতেন কিন্তু শোনো আমরা এসেছিলাম এই জঙ্গলে হরিণ শিকার করতে হরিণ শিকার করতে করতে রাত্রি হয়ে গেল আমরা কিন্তু রাত্রিতে আর কিন্তু আমরা রাজ্যে ফিরতে পারব না তাই আজকে রাত্রিতে তোমার এই ছোট্ট কুটিরে আমরা বাস করব তাই সৈন্যগণকে আদেশ দিয়ে বললেন যাও সৈন্যগণ তোমরা এই ব্রাহ্মণকে দড়ি দিয়ে বেঁধে শুধুই কুটির হইতে নয় এই কুটির হইতে জঙ্গলের বাইরে বের করে দিয়ে এসো যাতে ব্রাহ্মণের শরীরের দুর্গন্ধ আমাদের কাছে আসতে পারে মহারাজের কথা মতো সৈন্যগণ ব্রাহ্মণকে দড়ি দিয়ে বেঁধে যেই না কুটির হইতে বাহির করতে যান ব্রাহ্মণ পরযোগে বললেন মহারাজ
আপনি আমাকে এই কুটির হইতে এই জঙ্গল হইতে বের করবেন না মহারাজ আপনি তো দেখতে পাচ্ছেন আমার সারা শরীরে কুষ্ঠ রোগ হয়েছে ব্রাহ্মণ অনেক কথা বলা সত্ত্বেও মহারাজ কিন্তু কোনো কথা শুনলেন না সৈন্যরা মহারাজের কথা মতো ব্রাহ্মণকে বেঁধে দড়িতে বেঁধে কুটির হইতে জঙ্গলের বাইরে বের করে দিলেন তখন সেই ব্রাহ্মণ অভিশাপ দিয়ে বললেন মহারাজ আমার সারা শরীরে কুষ্ঠ রোগ হয়েছে জেনে আমার কোনো কথা না শুনে আপনি আমাকে কুটির হইতে জঙ্গলের বাইরে বের করে দিলেন তাই মহারাজ আমি আপনাকে অভিশাপ দিলাম আমার শরীর আজকে যেমন কুষ্ঠ রোগ হয়েছে একদিন তোমার শরীরেও যেন কুষ্ঠ রোগ মহারাজ পরদিন প্রভাতে যেন রাজ্যে ফিরে এসেছে কয়েকদিন পরে লক্ষ্য করলেন বাবা যে মহারাজের সারা শরীরে কুষ্ঠ রোগের ছিল দিন যায় মাস যায় বছর যায় মহারাজ যখন নাই ছটফট করতে থাকে এমন সময় একদিন নারদ মুনি দেবর্ষি নারদ মুনি মহারাজের কাছে গেলেন নারদ মুনিকে আসনে বসতে দিয়ে নারদ মুনিকে প্রণাম জানালেন নারদ মুনি যেই না মহারাজের অঙ্গে তাকালেন লক্ষ্য করলেন কি বাবা না মহারাজের সারা শরীরে কুষ্ঠ রোগ হয়েছে একই একই মহারাজ একই আপনার আপনার সারা শরীরে কুষ্ঠ রোগ হয়েছে কিন্তু মহারাজ এই রোগ ভালো হবার উপায় আমি বলে দিতে পারি আপনি যদি মঙ্গল যান যেই ব্রাহ্মণকে দড়ি দিয়ে বেঁধে কুটির হইতে জঙ্গলের বাইরে বের করে দিয়েছিলেন সেই ব্রাহ্মণের কাছে ক্ষমাচি এবং তার পদদপ পান করে আস কেননা ক্ষমাই হচ্ছে ব্রাহ্মণের শ্রেষ্ঠ গুণ পরদিন প্রভাতি মহারাজ ব্রাহ্মণের কাছে ক্ষমা চাইবার জন্য সেই জঙ্গলে গেলেন ব্রাহ্মণের কাছে গিয়ে সমস্ত কথা খুলে বললেন ব্রাহ্মণ বললেন আমি তোমাকে ক্ষমা করে দিলাম ওগো ব্রাহ্মণ ওগো ব্রাহ্মণ তাহলে তাহলে আপনার পদদক আমাকে দে বললেন কি ব্রাহ্মণ একটা পাত্রে জল ছিল বাবা সেই জলের মধ্যে পাত্রের জলের মধ্যে পা ডুবিয়ে দিলেন অমনি হলো কি পূজ রক্ত কৃমী সেই জলের মধ্যে ভেসে বেড়াতে লাগলো সেই পাত্র তুলে দিলেন মহারাজের হাতে ব্রাহ্মণ মহারাজ লক্ষ্য করলেন কি না পাত্রের জলের মধ্যে পূজ রক্ত কৃমী ভাসছে ঘৃণায় পান করতে না পেরে এক বৃক্ষের অন্তরালে গিয়ে নাসিকায় ঘামে মস্তকে ধারণ করলেন অমনি সেই গলিত পুষ্ট ব্রাহ্মণ সুস্থ অবস্থায় নিজ মূর্তি ধারণ করে মহারাজ কবি সাপ দিয়ে বললেন মহারাজ তুমি খলাদার বসে উহা পান না করে মস্তকে ধারণ করেছ তাই মহারাজ আমি তোমাকে কবি সাপ দেবা দিলাম তোমার যেন ফল জমিতে জন্ম তবে হ্যাঁ তার সঙ্গে আমি তোমাকে এও আশীর্বাদও দিলাম যে আমার পদদত তুমি পান না করে মস্তকে ধারণ করেছ তার ফলে গোবিন্দ চরণ তুমি মস্তকে তাই বাবা সেই চন্দ্রধ্বজ রাজার অভিশাপে ব্রাহ্মণ চন্দ্রধ্বজ রাজা আজকে খালি না তাই এই কালিয়নাগ আগে বাস করত রম্যক অর্থাৎ রমণক দ্বীপে কিন্তু সেখানে গরুড়ের ভয়ে বহুদিন হইতে এই বৃন্দাবনে দহন নিবাস করিয়াছে কালীন দিন একদহে কালিয়না
কিন্তু বাবা কালিও নাক দুটি নয়ন জ্বলে ভাসছে মনে মনে ভাবছে হায় রে বিধি আমাকে নাগ জাতিতে জন্ম দিয়েছে নাগ জাতিতে জন্ম দিয়েছে অকারণে আমার ধর্ম হলো অহিংস তবু তুমি বৃন্দাবনে বাস পেয়েছি এ তোমার পরম সৌভাগ্য কিন্তু হায় হায় বহু ভাগ্য ফলে এই বৃন্দাবনে বাস পেলাম বটে কিন্তু এই বৃন্দাবনে বাস পেয়ে আমার ভাগ্যে কৃষ্ণ সেবা জুটল না আমার মনে মনে ভাবছে না না আমি নাগ জাতিতে জন্মগ্রহণ করেছি বলে কি কৃষ্ণ চরণ থেকে বঞ্চিত হব কৃষ্ণ কৃপা থেকে বঞ্চিত হব না না আমি নিজের ধর্মে আচরণ করে ভগবানের চরণ লাভ করব ভগবানকে লাভ করব এই বলে কালিনা বলল কি গো আজ দিল দিল বি সুগারে দিল 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 বি সুগারে you
কালিদহের তীরে কোন প্রাণী গেলে কালিনাগের বিষাক্ত জলের বাতাস লেগে অনেকেই মারা যায় আবার অনেকেই অচৈতন্য হয়ে পড়ে সেই বিষের এত তেজ আগুনের শিখার মতো আকাশে বাতাসে পরিব্যাপ্ত হয়ে গিয়েছে শুধু তাই নয় সেই কালিদহে যদি কোনো পাখি উড়ে যায় তো কালিনাগের বিষাক্ত জলের বাতাস লেগে তাদের ডানাগুলো পুড়ে যায় অনেকেই মারা যায় অনেকেই অচৈতন্য হয়ে পড়ে আর তারা কেঁদে কেঁদে গোবিন্দকে ডাকে আর কেঁদে কেঁদে গোবিন্দকে ডেকে বলে হে গোবিন্দ হে গোবিন্দ আমরা তো কোনোদিন কোনো অপরাধে করি কোনো অপরাধে করি আমরা গাছে ফল খেয়ে নদীর জল পান করি নদীর জল পান করি
আগমন করেছিলেন। তখন তার বয়স ছিল সবেমাত্র সাত বৎসর। তাই সাত বৎসরের শিশু প্রাণ কৃষ্ণ এখন চূড়া বাঁধতে জানে না, ধরা পড়তে জানে না, কৃত ধরা পড়তে জানে না, চরণে নূপুর পড়তে জানে না। তাই মাকে বলছেন, ও মা আমি গোষ্ঠী যাব সখাগণকে সঙ্গে লয়ে। তাই মা গো তুমি আমাকে রাখলে বেশ সাজিয়ে দাও। তা মা গো কেমন হবে সাজাতে জানো তুমি? ও মা পটাইয়ে দে পিত
সাজি তাই মাতা যা সমতি আমার আপন গোপালকে কোলে বসিয়ে নানা প্রকার আভরণের দ্বারা গোপালকে সিঞ্চিত করে দিচ্ছেন সাজিয়ে দিচ্ছেন সবাই কেমন গো আহা নন্দটানে কৌতূহলে গোপালকে বসালেন কনক আসনে পাত যতন করে কানায় যাস নিরে ওখানে
কৃষ্ণ যখন ফিরলেন না, আজকে শ্মশানে কাঁদতে কাঁদতে কানায় কানায় ডাকতে ডাকতে ছুটে চলেছেন কালীদহে। যত গাভীর তার আজকে পৃষ্ঠে পুচ্ছ তুলে কর্ণবদ্ধ করে কালীদহের দিকে ছুটে চলেছে। যেই না তারা কালীদহের দিকে গেল, কালের আগে বিষাক্ত জলের বাতাস লেগে সকলই অচৈতন্য হয়ে নিচে দেখলেন যে সকলে অচৈতন্য হয়ে পড়েছে। সকলের গায়ে পদ্ম হস্ত বুলিয়ে দিয়ে তাদেরকে কৃপা করলেন, চৈতন্য দান করলেন। আর তখনই কৃষ্ণ ক্রোধ ভরে কদম্ব বৃক্ষটিকে পদাঘাত করলেন, অমনি কদম্ব বৃক্ষটি কালীদহের দিকে ঢলে পড়লেন। হে দি যত নন্দ দুষ্ট সর্ব বিনাশ, ও গো হে দি যত নন্দ সর্ব বিনাশ, হে দি যত নন্দ দুষ্ট সর্ব বিনাশ, হে দি যত নন্দ দুষ্ট সর্ব বিনাশ, ওই চরিলে না পদ পেরালে, ওই চরিলে না পদ পেরালে, ওই কদম মনে করি ভালো ভালো সাধু, আমি দেখলাম আমার গোপালকে একটি ভুজঙ্গে বেষ্টন করেছে, নাগিন কবলে পড়ে বাছা আমার মা 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 বলে কাঁদছে। সেই স্বপ্ন দেখে আমি হঠাৎ করে চমকে উঠলাম, আমার ঘুম ভেঙে গেল। আমি সারা বিছানাময় হাত বুলিয়ে দেখলাম কোথাও ভুজঙ্গ নেই, বাছা মা নিরাপদে ঘুমিয়ে আছে। তবু আমার মনের মধ্যে সন্দেহ কেন, ভাবলাম গোপালকে একটু জাগি তুমি। তাই গোপালের কানের কাছে মুক্তি রয়ে গিয়ে বললাম, গোপাল ওরে আমার মা বলা ধর, ওরে আমার অঞ্চলের নিধি, সারাদিনে গোছানোতে গিয়ে তুই ক্লান্ত হয়ে শয়নে আছিস, তোর চাঁদা বদল শুকিয়ে গেছে, একবার উঠ আর উঠে নবনেখে আমাকে মা বলে দাও। মহারাজ গোপাল আমার উঠল, উঠে নবনে খেল, আবার নবনে খেয়ে কিন্তু বাকি রাতটুকু আর আমার ঘুমেল না। শুনেছি স্বপ্ন দেখে ঘুমে পড়লে নাকি স্বপ্ন বিনষ্ট হয়, আর না ঘুমালে নাকি স্বপ্ন সত্যি হয়। এই কথা শ্রবণ করা মাত্রই নন্দ মহারাজ বললেন, রানী তুমি কিন্তু কাজটি ভালো করো, তুমি যদি এমন এমন স্বপ্নই দেখেছিলে তাহলে কেন কেন গোপালকে গোচানোর বিদায় দিলে, কেন বিদায় দিলে? তখন মাতা যশোমতী কেঁদে কেঁদে রোহিণীকে বলছে, আজ কেন দিদি মন বিধি বিধি
Oh!
আমার ভয়ে কত দেবতা সাধু মুনি ঋষি আমার এই সীমানায় আসতে ভয় ভয় আর কার কোন সাহস যে আমার এই গহনে ঝাঁপ দিয়েছে আমি তাকে দংশন করব কৃষ্ণ অঙ্গে কালিনা হানি ছেদাব কৃষ্ণ অঙ্গে কালিনা হানি ছেদাব ভগবান আমাকে কৃপা করো তখন ফণি মতি মতি
হইয়া ভূত গোবিন্দ চরণে হইয়া নত হরি বল হরি বল কেন আর আমি তোকে
কোনদিন গোচারণে বিদায় দেব না এই দেখ বাবা আমি তোর জন্য নব নিয়ে এনেছি আমার কোলে বসে তুই নবনি খেলে বাবা তাই মাতা যশোমতি আমার আপন গোপালকে কোলে লইয়া নবনি খাওয়াচ্ছে আর এদিকে রাধা রানী কৃষ্ণ বদন পানিতে আছে তখন রাধা রানীর বয়স সবে মাত্র 5 বছর কৃষ্ণ নয়ন পানিতে আছে তা কালী রহতিরে আজকে রাধা গোবিন্দের মিলন কি কেমন হলো গো আর রাধা রানীর নেত্র যেন ননীর রূপতি রাধা রানীর নেত্র যেন